হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে মাধবপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। কর্মসূচির আওতায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়, অবমুক্ত করা হয় 10,000 মাছের পোনা। এ সময় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা স্পিনিং ডিভিশনের পরিচালক সিরাজুল ইসলাম, যমুনা টায়ার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজের পরিচালক ইবনে আবু বকর, কুরাইন HTF এর পরিচালক রাজীব দাস, যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক প্রকৌশলী আবুল হোসেন, যমুনা স্পিনিং মিলসের মহাব্যবস্থাপক প্রকৌশলী বাহার উদ্দিন টিটু, যমুনা পেপার মিলসের মহাব্যবস্থাপক আব্দুল রহমান, যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক কাজী মঞ্জুরুল ইসলাম সহ বন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।